আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি একটা টোনারের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই টোনারটা কিন্তু অল্প কয়েকদিনে ম্যাজিকের মতো কাজ করে সত্য কথা হলো যে এই টোনারটা কিন্তু জাপানিরা অনেক ব্যবহার করে থাকে এক কথাই বলতে গেলে এই টোনারটাই কিন্তু জাপানিদের ত্বকের গোপন রহস্য আমি এই টোনারটা খুব সহজে তৈরি করে দেখাবো এটা তৈরি করতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে এবং এটা দিয়ে ফলাফল আপনি অনেক দ্রুত পাবেন কমপক্ষে যদি এক সপ্তাহ ব্যবহার করেন ফিফটি পারসেন্ট ফলাফল আপনি পাবেন এই টোনারটা আমি নিজেও ব্যবহার করেছি বেশি দিন না দুই থেকে তিন দিন ব্যবহারেই অনেক ভালো এক একটা রেজাল্ট পেয়েছি তাই আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করবই এটা কিন্তু বেশি দিন না অল্প কয়েকদিন অনেক ভালো একটা রেজাল্ট দেয় আর ত্বকের যে কোনো ধরনের সমস্যার সমাধান করে আপনার ত্বকে যে কোনো ধরনের সমস্যাই দূর করবে এটা শুধু আপনি আপনার ফেইসে না আপনার ফুল বডিতেই ব্যবহার করতে পারবেন শরীরে যে কোনো ধরনের চুলকানি র্যাশ দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ অনেক সময় দেখা যায় আন্ডার আর্মসের নিচে ঘামাচি হয় দুর্গন্ধ হয় সেসব দাগও দূর করে দিবে দুর্গন্ধ দূর করে দিবে এছাড়াও এটার আরও অনেক উপকারিতা আছে এই সমস্ত কিছু আমি পরবর্তীতে রেসিপি তৈরি করতে করতে বলে দিব তো আর বেশি দেরি করছি না চলে যাব আমার রেসিপিতে তো রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে আমি অনেক ইম্পর্ট্যান্ট কথা বলবো এটা কোন ধরনের স্কিনের জন্য স্যুট খাবে কারা ব্যবহার করতে পারবে কীভাবে ব্যবহার করতে হবে এই সমস্ত কিছু ডিটেলসে বলে দিব যদি মিস করতে না চান ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে এই টোনাটা তৈরি করতে প্রথমে আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি এই পানিটাকে এখন আমি মাইক্রোওভেনে এক মিনিটের মতো গরম করে নিব তো আপনারা যদি চান এই কাজটা একেবারেই চুলোতেই সেরে ফেলতে পারেন কারণ পরবর্তীতে কিন্তু চুলোতেও কিছুটা কাজ করতে হবে তাই একবারে প্রথম থেকে চুলোতে পানিটা গরম করে নিতে পারেন তো এখন আমি মাইক্রোওভেনে এক মিনিটের মতো পানিটাকে গরম করে নিলাম এখন পানিটা গরম করে নেওয়ার পর আমি যে উপাদানটা দিব। সেটা হচ্ছে তেজপাতা এই টোনাটা তৈরি হবে তেজপাতা দিয়ে জাপানিরা কিন্তু এই তেজপাতা দিয়েই তাদের রূপচর্চা করে থাকে আর বলতে গেলে কিন্তু এটা কিন্তু ওদের ত্বকের সৌন্দর্যের একটা গোপন রহস্য তো তেজপাতা দিয়ে এই টোনার ছাড়াও আরও অনেক কিছু ওরা ব্যবহার করে থাকে ত্বকের যত্নের জন্য তো এই টোনারটা অনেক কার্যকারী তার কারণেই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি এখানে কিছু পরিমাণ মতো তেজপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো পানিটা কিছুক্ষণ ঢেকে রাখলে তেজপাতা থেকে পুষ্টিগুণগুলো যাবে তারপর আমি একটা পাতিলে ওই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করার পর দেখা যাবে যে পানির রঙটা একটু চেঞ্জ হয়ে আসছে বেশি লালচে কালার হবে না হালকা লালচে কালার এরকম একটু লালচে কালার একেবারেই হালকা দেখতেই পাচ্ছেন কালারটা একেবারেই হালকা হয়েছে এরকম একটা হালকা লালচে কালার হবে এখন আমি এই পানিটাকে ঠান্ডা করে নিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি আমার পানিটা কিন্তু এখনও অনেক গরম তো অবশ্যই কিন্তু প্রথমে আমি যে প্রসেসটা করলাম সেটা করতে হবে পানিটা সামান্য গরম করে সেই পানিতে তেজপাতা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে ঢেকে রাখার পরে চুলোতে গিয়ে আবার জাল দিয়ে নিয়ে আসতে হবে এতে করে উপকারটা আরও বেশি পাবেন ব্যাস পানিটা এখন ঠান্ডা করে নিব তো আরেকটি কথা বলছি যে এই পানিটা শুধু এই পানিটা কিন্তু চুলের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এক সপ্তাহ এই পানিটা চুলের জন্য ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে গোসল করার পর জাস্ট চুলে স্প্রে করবেন বা ছিটিয়ে সামান্য মাসাজ করে রেখে দিবেন তাহলেই হবে ব্যাস এভাবে সাত দিন কন্টিনিউ করবেন দেখবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে এখন আমি এটার সাথে অ্যাড করব কোকোনাট অয়েল আমি কিন্তু এখন যে কোকোনাট অয়েলটা অ্যাড করছি এটা কিন্তু আমি টোনারটা তৈরি করছি ফেসের জন্য চুলের জন্য যেটা বললাম সেটা হচ্ছে জাস্ট পানিটা তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে কোকোনাট অয়েলও তো চুলে দেই তাই এটা হয়তো চুলে দেওয়া যাবে কিন্তু আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি যেটা বললাম সেটা হচ্ছে শুধু পানিটা দিবেন কোকোনাট অয়েল অ্যাড করে চুলে দিতে কোনো প্রবলেম হবে কি হবে না এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তাই আমি এটা বলতে পারছি না তো এই এখন আমি যেটা তৈরি করছি এটা হচ্ছে ফেসের জন্য তো কোকোনাট অয়েল কিন্তু ফেসের জন্য অনেক উপকারী মানে ত্বকের জন্য অনেক উপকারী আপনারা হয়তো অনেকেই জানেন যে কোকোনাট অয়েলটা ত্বকে দাগহীন করে কোমল করে মসৃণ করে যে কোনো ধরনের কালো দাগ দূর করে আমি কোকোনাট অয়েল নিয়েছি আপনারা চাইলে অলিভ অয়েলও নিতে পারেন তো আমার কাছে এখন অলিভ অয়েল নেই তাই আমি কোকোনাট অয়েলটা নিলাম তো এখন কোকোনাট অয়েলটা আমি এক চামচের মতো দিয়েছি দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাস আমার টোনাটা তৈরি হয়ে গেল এখন আমি এখানে একটা পরিষ্কার স্প্রে বোতল নিয়েছি স্প্রে বোতলে আমি এই পানিটাকে কালেক্ট করে নিব আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে এরকম একটা বাটিতে টোনাটা তৈরি করে তারপর পরিষ্কার একটা তুলো ভিজিয়ে ভিজিয়ে ফেসে মাসাজ করতে পারেন বা যেইখানে কালো দাগ আছে বডিতে বা ফেসে সেইখানে মাসাজ করতে পারেন তাহলেই হয়ে যাবে অথবা একটা বোতলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো এই টোনারটা কিন্তু ফ্রিজে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন ঠান্ডা ঠান্ডা টোনারটা যখন আপনি ফেসের জন্য ব্যবহার করবেন পুরো কথাই নেই মুক্ত হয়ে যাবেন ফেসে যেই একটা আরাম এবং সতেজ ভাব আসবে সেটা বলার বাহিরে ফেসে অনেক একটা আরামদায়ক ভাব চলে আসে ফেসে যত ধরনের যত কালো দাগ ব্রণের সমস্যা সমস্ত কিছু চলে যাবে তো এটা চেষ্টা করবেন প্রতিদিন দুইবার ব্যবহার করতে এইভাবে এক মাস কন্টিনিউ করলে নাইনটি নাইন ত্বকের সমস্যা দূর হয়ে যাবে এখন আমি আমার হাতের উপর অ্যাপ্লাই করছি ফলাফলটা এখনই দেখতে পাবেন এটা কিন্তু তাৎক্ষণিক ফলাফল দেয় ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেয় সাথে সাথে এটা ম্যাজিকের মতো একটা ফলাফল দেয় এটা কিন্তু কুচকে যাওয়া চেহারা বা কুচকে যাওয়া চামড়াকে টান টান করে দেখবেন যে জাপানিদের চেহারা কিন্তু অনেক টান টান এবং ওদের চেহারা বয়স হয়ে গেলেও দেখবেন যে বয়স্কদের চেহারাটাও কিন্তু টান টান থাকে মসৃণ থাকে তো এটা কিন্তু চেহারাকে মসৃণ করে কোমল করে চামড়াকে টাইট করে কখনো বয়স হলো চামড়া ঝুলে পড়বে বা কুচকে যাবে এরকম কোনো সমস্যা হয় না এছাড়া ব্রণের সমস্যা থেকে চিরতরে মুক্তি দিবে রিসেন্টলি ব্রণ উঠে থাকলে এটা তৈরি করে ব্যবহার করা শুরু করুন সেই ব্রণ আর উঠবে না এবং ব্রণের কোনো কালো দাগও পড়বে না তো দেখতে পাচ্ছেন এটা আমি আমার হাতে দিয়েছি আমি আমার হাতটা ধুই এসেছি এটা ফেসে দেওয়ার পর আধা ঘন্টা বা এক ঘন্টা ফেসে রেখে দিবেন আর এটা যেহেতু একটা টোনার এটা আপনারা যখন তখনই ব্যবহার করতে পারবেন ফেসে অনেকক্ষণ রেখে দিলেও কোনো সমস্যা হবে না নর্মাল একটা পানি যেহেতু তাই ফেসে কোনো আঠা বা অস্বস্তি বোধ হবে না একটু তেল তেল করবে কিন্তু সেটাতে কোনো সমস্যা হবে না শুধু চেহারাতেই নয় আপনি আপনার হাতে পায়ে ঘাড়ে বগলের নিচে যে ঘাম হয় বা গরমে যে ঘামিয়ে যায় গোসল করার পরে বা গোসলের আগেও ওই জায়গাটা যদি আন্ডার আর্মসে ইউজ করতে চান বা ঘাড়ে দিতে চান হাতে পায়ে হাঁটু কণুতে দিতে চান সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ঠান্ডা ঠান্ডা এই টোনারটা স্প্রে করবেন বা দিবেন দিয়ে কিছুক্ষণ মাসাজ করে রেখে দিবেন দেখবেন যে দুর্গন্ধ এবং ঘামের যে দুর্গন্ধ হয় বা দুর্গন্ধ হয় এছাড়াও যে কালো দা পরে তা দূর হয়ে যাবে শরীরে যদি কোনো চুলকানি থেকে থাকে র্যাশ থেকে থাকে সেখানে ব্যবহার করে দেখুন সেই চুলকানি র্যাশ চলে যাবে মেস্তা অ্যালার্জির সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে পিগমেন্টেশনের সমস্যা ব্ল্যাক হেডসের সমস্যাও দূর হয়ে যাবে এক কথায় বডির বা ফেসের যে কোনো ধরনের সমস্যাই দূর হয়ে যাবে কাটা জায়গা থাকলে সেই কাটা জায়গার কালো দাগও দূর হয়ে যাবে এক কথায় বলতে এই টোনারটা কিন্তু অসাধারণ এই টোনারটা ব্যবহার না করলে আপনি বিশ্বাস করবেন না যে এটা কতটা কার্যকরী এটা আপনি জাস্ট একবার ব্যবহার করে দেখুন আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং বারবার এটাই ব্যবহার করতে চাবেন এটা যে কত তাড়াতাড়ি রেজাল্ট দেয় সেটা আমি জানি তো আজ থেকেই এটা ব্যবহার করা শুরু করে দেন আর কোনো ভয় নেই এটা এটা কোনো ক্ষতিকারক উপাদান মেশানো হয়নি তবে এটা ফেসে দেওয়ার আগে আগে হাতে বা কোনোইতেই একটু দিয়ে দেখবেন কোনো ধরনের প্রবলেম হয় কি না কারো কারো প্রবলেম হতে পারে কারণ সবার স্কিন যেহেতু এক না অনেকের স্কিন আছে অনেক সেন্সিটিভ কোনো কিছুই স্যুট খায় না ম্যাচ খায় না তাই একটু সতর্কভাবেই ব্যবহার করবেন তবে এছাড়া অন্য কোনো ভয় নেই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ